السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم আজকে আমাদের আলোচ্য বিষয় হালাল গ্রাসের ফজিলত এবং আরেকটি বিষয় খাবারের নিয়ত কিভাবে করব। প্রথমটি হালাল গ্রাসের ফজিলত। যদি আমরা আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর বর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সুন্নত অনুযায়ী খাবার খাই, তবে এতে আমাদের জন্য অসংখ্য বরকত রয়েছে। হযরত সাইয়্যিদুনা ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাই ইহিয়াউল উলুমের দ্বিতীয় খণ্ডে এক বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা আলাই এর বাণী উদ্ধৃত করেন, মুসলমান যখন খাবারের প্রথম গ্রাস আহার করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়, আর যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য অপমানজনক স্থানে যায় তার গুনাহ গাছের পাতার মতো ঝরতে থাকে। উলুমুদ্দিন দ্বিতীয় খণ্ড 116 পৃষ্ঠা। এবং দ্বিতীয়টা, খাবারের নিয়ত কিভাবে করব। খাবার সময় ক্ষুধা লাগা সুন্নত। খাবার সময় এ নিয়ত করে নিন, ইবাদত করার শক্তি অর্জনের জন্য খাচ্ছি। খাওয়ার উদ্দেশ্য শুধুমাত্র স্বাদ গ্রহণ যেন না হয়। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন শাইবান রহমাতুল্লাহি তাআলা আলাই বলেন, আমি 80 বৎসর পর্যন্ত কোনো কিছুই শুধুমাত্র নফসের স্বাদ লাভের উদ্দেশ্যে খাইনি। ইহিয়াউল উলুম দ্বিতীয় খণ্ড 5 পৃষ্ঠা। কম খাওয়ার নিয়ত করুন, তবেই ইবাদতের জন্য শক্তি অর্জনের নিয়ত সঠিক হবে। কেননা পেট ভরে খাওয়াতে ইবাদতে উল্টো বাধার সৃষ্টি হয়। কম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী, এ ধরনের মানুষের খুব কমই ডাক্তারের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা নিজেরা আমল করব এবং আমাদের পরিবার পরিজনকে আমল করানোর জন্য উদ্বুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।